আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আমি ওয়াসিম রানা, পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স বাংলা সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা জেনেছিলাম পাইথন ইউজার ইনপুট এবং ভেরিয়েবল সম্পর্কে। আপনি যদি গত পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আজকের পর্বে আমরা জানবো পাইথনে কিভাবে ফরম্যাটেড স্ট্রিং কাজ করে এবং স্ট্রিং মেথডস কি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গত পর্বে আমাদের প্রোগ্রামটি এ পর্যন্ত ছিল, যদি আমরা এর উপরে আরেক এক্সারসাইজ করে নিই আজকে তাহলে সেটা খুবই ভালো হবে। সো এইটা আগের কোডটা আমি মুছে দিচ্ছি। এখন এইখানে আমাদের এক্সারসাইজ যেটা সেটা হচ্ছে যে গেট ইউজার ইনপুট বার্থ ইয়ার অ্যান্ড প্রিন্ট ইউজার এস। তার মানে হচ্ছে যে ইউজারের কাছ থেকে তার বার্থ ইয়ারটা নিয়ে আমরা হলো তার বয়স কত সেইটা আমরা দেখাবো। সো এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হবো, সেটা হচ্ছে যে ইন্টেজার টাইপের, যদিও আমরা ওই সেই টপিকে এখন আসি নাই, ওইটা পরবর্তীতে আসবো। তারপরও আমরা ধীরে ধীরে যত মুভ ফরওয়ার্ড করবো আমাদের টপিকগুলো ক্লিয়ার করতে করতে যাবো ইনশাল্লাহ। তাহলে যদি আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে বার্থ ইয়ার, এখানে ইনপুট ফাংশনটা আমরা ইউজ করবো যেটা আমরা গত পর্বে শিখেছিলাম, এখানে এন্টার ইয়োর বার্থ ইয়ার। পাইথনে হচ্ছে হলো আপনার ওয়ার্ডগুলোকে সেপারেট করার জন্য আমরা আন্ডারস্কোর ব্যবহার করবো। অন্য অন্য প্রোগ্রামে যেমন হচ্ছে ক্যামেল কেস বা ছোটো হাতের থেকে শুরু হয় বড় হাতের, এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটারে শুরু হয় ক্যাপিটাল লেটার এখানে ইউজ করা হয়, যেমন এইরকম পাইথনে সেটা অন্যভাবে ব্যবহার হয়, যেটা হচ্ছে হলো আন্ডারলাইন। এরপরে আমরা এখানে দেবো এস ইকুয়াল। এখন যদি আমরা কারেন্ট ইয়ার কল্পনা করি তখন তাহলে এখন চলতেছে 2019 সাল, রাইট? এখান থেকে আমরা যদি হলো সিম্পলি আমাদের বাদ ইয়ারটাকে বিয়োগ করি তাহলে আমাদের মূলত এসটা পাওয়া উচিত, তাই তো? তাহলে এটা যদি আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্ট একটা ফরম্যাটেড স্ট্রিং ইউজ করব। আজকে আমরা ফরম্যাটেড স্ট্রিং সম্পর্কে হিউজ জানবো, তো তার আগে আমরা এখানে একটা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করি। ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করার নিয়মটা হচ্ছে প্রথমে একটা এফ দিতে হবে, এরপরে আমরা লিখবো ইউর, সিম্পলি লিখি ইউ আর, এখানে এসটা আমরা প্রিন্ট করব এস, তারপরে হচ্ছে ইয়ার্স, সরি এটা এর ভিতরে হবে ইয়ার্স ওল্ড। এবার যদি আমরা এটা রান করাই তাহলে প্রোগ্রামটা অবশ্যই রান হবে না, কারণ কী জন্য রান হবে না, সেই ইরোরটা দেখার জন্য এবং সেই ইরোরটা ফিক্স করার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা লেখা। তাহলে আমরা যদি এটা রান করি, এরপরে আবার যদি বাদ ইয়ারটা দিই 1994, তাহলে এখানে বলতেছে টাইপ ইরোর, টাইপের হচ্ছে যে আনসাপোর্টেড অপারেন্ট টাইপ, এখানে ফর ইন্টিজার অ্যান্ড স্ট্রিং। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বার্থ ইয়ার, বার্থ ইয়ারটা হচ্ছে এখানে একটা স্ট্রিং হিসেবে কাজ করতেছে, যে ইন্টার ইয়ার বার্থ ইয়ার এখানে সেই স্ট্রিং। এটা যদি আমরা এভাবে লিখি বার্থ ইয়ার ইকুয়াল আমি যে 1994 দিলাম সেটা এইভাবে কাজ করতেছে এখানে। সিম্পলি আমরা যদি এখানে দেখি যে বার্থ ইয়ার, এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে এখানে 1994 এই ভ্যালুটাই সে শো করাবে, এবং এই জন্য সে হলো এখানে একটা হচ্ছে হলো ইন্টিজার আর এটা হচ্ছে হলো স্ট্রিং। তাহলে পাইথনে কিন্তু ইন্টিজার আর স্ট্রিং কখনো একসঙ্গে কাজ করে না, মানে ইন্টিজার থেকে স্ট্রিং কখনো বিয়োগ হয় না। সেক্ষেত্রে আমাদের হলো এইটা এইটা দেখাচ্ছে, এই এই 1994 সালটা এখানে আসতেছে, আমি যে সালটা দিলাম সেটা এখানে আসতেছে, এবং এটা হলো স্ট্রিং হিসেবে আসতেছে এবং হলো সেটা ইন্টিজার থেকে বিয়োগ করার চেষ্টা করতেছে, কিন্তু সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যে হলো ইন্টিজার থেকে স্ট্রিং কখনো বিয়োগ হয় না। তাহলে আমরা কী করবো, এটা আমরা রিমুভ করে দিয়ে যদি এইখানে সিম্পলি এটাকে ইন্টিজার বানিয়ে ফেলি, এখানে ব্র্যাকেট প্যারেন্থিসিস দিয়ে দিলাম, এরপর আমরা যদি কোডটা রান করাই, এইবার যদি আমরা 1994 দেই, সরি, তাহলে বলতেছে ইউ আর 25 ইয়ার্স ওল্ড। তাহলে এটা ছিল আমাদের হলো যে কিভাবে একটা স্ট্রিংকে আমরা হলো ইন্টিজারে কনভার্ট করতে পারি এবং সেটার থেকে আরেকটা ইন্টিজার থেকে সেই ইন্টিজারটাকে বিয়োগ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আজকের মূল টপিক, যেটা সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং এবং স্ট্রিং মেথড। তাহলে আমরা যদি ফরম্যাটেড স্ট্রিং সম্পর্কে জানতে চাই, এতদিন আমরা ফরম্যাটেড স্ট্রিং সম্পর্কে কাজ করেছি, এটা ছিল ফরম্যাটেড স্ট্রিংয়ের কাজ,
তাহলে আজকে যদি আমরা ফরম্যাট স্ট্রিং সম্পর্কে জানতে চাই তাহলে এটা এতটুকু এটা আমরা ব্লক করে রাখি। ব্লক করে রেখে এইখানে যদি আমরা হলো লিখি, সিম্পলি লিখলাম ফার্স্ট নেম ইকুয়াল স্মিথ, সরি লাস্ট নেম ইকুয়াল মালাক। এটা ওয়ান অফ মাই ফেভারিট ক্লায়েন্ট, আমার একটা ক্লায়েন্টের নাম স্মিথ মালাক। সো এটা আমরা যদি ফরম্যাটেড স্ট্রিংয়ে যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, আগে একটা নর্মাল স্ট্রিংয়ে আমরা প্রিন্ট দিই, এরপরে আমরা ইরোটা দেখবো, ইরোটা দেখার পরে আমরা সেটা ফরম্যাটেড স্ট্রিংয়ে নিয়ে যাব। তাহলে আমরা যদি এখানে লিখি ডিটেলস, এর অর্থ হচ্ছে যে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে একত্র করব। এই জন্য আমরা হলো প্রথমে হলো দিব এখানে ফার্স্ট নেম, এরপরে কনকাটিডেট করব প্লাস, এরপরে সিঙ্গেল কোট, এরপরে আমরা চাচ্ছি যে হলো আমাদের লাস্ট নেমটা এভাবে প্রিন্ট হোক, লাস্ট নেমটা লাস্ট ব্র্যাকেট মালাক এটা এভাবে থাকবে। সো এটা যদি আমরা করতে যাই তাহলে এখানে আমরা হলো প্রথম হলো এটা হলো কোট দিলাম, ডাবল কোট দেওয়ার পরে সরি সিঙ্গেল কোট দেওয়ার পরে আমরা হলো এখানে লাস্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে আমাদের এগেইন কনকেটিনেট লাস্ট নেম এগেইন ডাবল কোট, ডাবল কোট দিয়ে এখানে আমরা হলো যেহেতু আর এখানে লিখব স্মিথ মালাক ইজ এ প্রোগ্রামার, এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। আর এখান থেকে একটা আমরা রিমুভ করে দিব, আর এখানে অবশ্যই আমাদের এটা কনকেটিনেট করে দিতে হবে, তার মানে প্লাস দিতে হবে। তাহলে আমরা এটা যদি এখন রান করাই প্রিন্ট ডিটেলস, সেক্ষেত্রে আমরা যদি প্রোগ্রামটা রান করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মিথ মালাক ইজ এ প্রোগ্রামার। এখানে আমাদের হলো যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এখানে আমাদের অবশ্যই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, আমরা করি না, এই জন্য হলো এখানে একটা দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে না। আর এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে আরও সুন্দর দেখাবে। এবার যদি রান করাই তাহলে বলছে স্মিথ মালাক ইজ এ প্রোগ্রামার। তাহলে এখানে এই কোডটা রান করলো খুব সুন্দর, ভালো কথা, কিন্তু সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে আপনি যখন এই কোডটা করবেন, আপনার কোড যখন অন্য কেউ পড়বে, অন্য কোনো প্রোগ্রামার যখন দেখবে, সে তখন এটা পুরোটাই তার মাথায় নিতে হবে যে এখানে একটা কোডের ভুল গেলে পুরো এই কোডটা রানই হবে না। যেমন এখানে ফার্স্ট নেম কনকেটিনেট, এরপরে হচ্ছে সিঙ্গেল কোড, আবার থার্ড ব্র্যাকেট, আবার কোড প্লাস, আবার লাস্ট নেম, আবার কনকেটিনেট, আবার কোড, আবার লাস্ট ব্র্যাকেট, ইজ এ প্রোগ্রামার, এগেইন কোড। সো এটা অনেক ঝামেলার মনে হয়। এক্ষেত্রে আমরা যদি এটা ফরম্যাটেড স্ট্রিং ইউজ করে এই কোডটা আমরা রান করাই তাহলে সেক্ষেত্রে সেটা অনেকখানি সহজ এবং বোধগম্য হবে, যেটা অন্য প্রোগ্রামাররা দেখলে খুব সহজেই বুঝে ফেলবে বিষয়টা যে এখানে কী ঘটেছে। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে সিম্পলি আমরা যদি আরেকটা ভেরিয়েবল লিখি ডিটেলস নামে, শর্ট ফর্মে DTLS, তারপরে ইকুয়াল দিয়ে আমরা যদি সিম্পলি ফরম্যাটেড স্ট্রিংয়ে রান করতে চাই তাহলে আমরা এখানে ডাবল কোড দিতে পারি অথবা সিঙ্গেল কোড দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমরা হলো ফরম্যাটেড স্ট্রিংয়ের যে সাইন F সেটা আমরা দিব। এখানে আমরা লিখবো ফার্স্ট নেম, সরি এখানে আমাদের অবশ্যই কার্লি ব্রাস ইউজ করতে হবে। কার্লি ব্রাসেস দেওয়ার পরে আমরা এখানে লিখবো ফার্স্ট নেম, এরপরে এগেইন সেম জিনিসটা আমরা প্রিন্ট করার জন্য এখানে জাস্ট আমরা হলো এরপরে এই কোড আমাদের কোড থাকলে এখানে স্পেস একটা দিব। স্পেস দেওয়ার পর আমাদের হলো যে থার্ড ব্র্যাকেট ছিল সেই থার্ড ব্র্যাকেট দিলাম, এর ভিতরে আমরা এগেইন কার্লি ব্রাসেস, এর ভিতরে আমরা লিখব লাস্ট নেম। লাস্ট নেম দেওয়ার পরে এই আমাদের কোটের আগে, সিঙ্গেল কোটের আগে জাস্ট একটা স্পেস দিয়ে এইখানে আমরা লিখব ইজ এ প্রোগ্রামার। এইবার যদি আমরা কোডটা রান করাই আর এই কোডটাকে আমরা যদি ব্লক করে রাখি সেক্ষেত্রে এখন আমরা এটা হলো ডিটেলসের জায়গায় এইটা প্রিন্ট করব। এবার যদি আমরা কোডটা রান করাই আমরা কিন্তু সেম আউটপুটটাই পেলাম, এবং এই কোডটা কতটা রিডেবল এবং এই লাইনটা কতটা রিডেবল সেটা আপনি নিজেই বুঝতে পারতেছেন নিশ্চয়ই। তাহলে এটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং, এভাবে ফরম্যাটেড স্ট্রিং ইউজ করতে হয়। আপনার কোড যত বড় হবে, যত বড় প্রোগ্রাম আপনি লিখবেন, আপনার ফরম্যাটেড স্ট্রিংয়ের ব্যবহার তত বাড়বে, আপনি বিভিন্ন জায়গাতে সেটা ইউজ করতে পারবেন আপনার সুবিধা মতো, এবং সেটা ভ্যালুটা অটোমেটিক্যালি সে ডাইনামিক্যালি সে জেনারেট করবে। সো এটা ছিল ফরম্যাটেড স্ট্রিং। এরপরে আমরা যদি হলো স্ট্রিং বিষয়ে আরেকটু কথা বলি তাহলে এটা ব্লক করে রাখি। স্ট্রিং বিষয়ে আরেকটু বলতে গেলে যদি এইখানে আমরা লিখি সিম্পলি কোর্স, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কোর্স নামে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এর ভিতরে
আমরা যদি লিখি আই এম লার্নিং পাইথন প্রোগ্রামিং, এইখানে আমরা যদি প্রিন্ট করি কোর্স, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে টাইপ, আমরা যেটা করতেছি এটা কী টাইপ সেটা দেখার একটা খুব সিম্পল একটা ওয়ে আছে পাইথনে। সেটা আমরা এখানে যদি সিম্পলি আমরা লিখি পাইথন, এখানে দিয়ে আমরা যদি প্রিন্টার এখানে যদি লিখি টাইপ দিয়ে আমরা যদি কোর্সটাকে প্রিন্ট করি, এরপর যদি রান করি, তাহলে কিন্তু সে এখানে আমরা দেখতে পাবো যে ক্লাসটা হচ্ছে স্ট্রিং। আমরা যে এইটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। এই ভেরিয়েবল কোর্স ভেরিয়েবলের ভিতরে যে সেন্টেন্সটা আছে যে আই এম লার্নিং পাইথন প্রোগ্রামিং, এটা হচ্ছে একটা স্ট্রিং, সেটা এখানে বলে দিতেছে। এরপরে যেটা হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটাকে আমরা পুরো ভেরিয়েবলটাকে আমরা কপি করতে পারি কিভাবে। এখানে সিম্পলি আমরা যদি একটা লিখি আপডেটেড ইকুয়াল দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট, এর ভিতরে আমরা সিম্পলি একটা যদি কোলন দিয়ে দিই, এরপরে আমরা যদি প্রিন্ট করি আপডেটেড, আচ্ছা আমরা এই কোডটি রান করার পরে আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, ফাইল লাইন 14, ওকে চলুন 14 নম্বর লাইন আমরা দেখি। ও আচ্ছা, আমরা যে কোর্সটাকে কপি করতেছি আমরা কিন্তু কোর্সটা এখানে দেওয়া হয়নি, আমাদের এটাকে বলা হয় স্ট্রিং কপি, স্ট্রিং কপি স্ট্রিং, কীভাবে একটা পুরো স্ট্রিং কপি করা যায়। এখানে আই এম লার্নিং পাইথন প্রোগ্রামিং এটাই আপডেটেড দিয়ে সে এই স্ট্রিংটাকে সে কপি করবে পুরোটাই। এবার যদি আমরা রান করাই, এবার দেখতে পাচ্ছি যে আই এম লার্নিং পাইথন প্রোগ্রামিং, আমরা হলো অ্যানাদার একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে এর ভিতরে আমরা হলো এই ভেরিয়েবলের ভিতরে কোর্সটাকে আমরা হলো রাখতেছি, রেখে এইখানে আমরা হলো যে হলো ক্লোন স্ট্রিং, ক্লোন স্ট্রিংয়ের যে এক্সপ্রেশন সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এই জন্য হলো আমরা যখন প্রিন্ট করতেছি আপডেটেড তখন আমাদের সে এই কোর্সের ভিতরে যা 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 আছে পুরোটাই আমাদের এখানে দেখাচ্ছে। তো এটা ছিল কীভাবে একটা স্ট্রিংকে ক্লোন করতে হয়। তাহলে আমরা স্ট্রিং বিষয়ে যদি আরও কিছু বলি, তাহলে এটা আমরা ব্লক করে দেই, ব্লক করে দেওয়ার পরে যদি এইখানে স্ট্রিং ইন্ডেক্স সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে আমরা লিখব এগেইন কোর্স ইকুয়াল আই এম লার্নিং পাইথন প্রোগ্রামিং। এরপরে আমরা যদি এইখানে দেখি প্রিন্ট কোর্স ইন্ডেক্স যদি আমরা পেতে চাই, তাহলে জিরো দিয়ে যদি আমরা দেখি, জিরোতে আমরা কোনটা পাবো? জিরোতে আমরা অবশ্যই পাইথন কিভাবে রান হয়, প্রথম হচ্ছে হলো এখানে জিরোতে যদি আমরা দেখতে চাই যে আমার জিরো ইন্ডেক্সে কী আছে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে জিরো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে। তাহলে আমরা হলো এখানে জিরোতে কোনটা পাবো, আমাদের আই পাওয়া উচিত। চলুন আমরা প্রোগ্রামটি রান করে দেখি, আমরা এখানে আই পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে হলো ইন্ডেক্স, এটা হলো পজিটিভ ইন্ডেক্স। যদি আমরা নেগেটিভ ইন্ডেক্স কল্পনা করি যে আমরা হলো এটা হলো প্রথম দিক থেকে নিলাম, আমরা যদি এই দিক থেকে নিতে চাই তাহলে কী হবে, এখানে জিরোর জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান দিই তাহলে সে শেষের জিটা নিচ্ছে। এরপরে যেটা হচ্ছে আমরা যদি হলো একটা লেন্থ থেকে শুরু করি, একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করি, একটা এন্ডিং পয়েন্ট দিই, তাহলে কী হবে, এখানে যদি আমরা দেই জিরো, জিরো থেকে শুরু হও এবং চলো পাঁচ পর্যন্ত ফাইভ পর্যন্ত, তাহলে আমরা যদি এটা রান করাই তাহলে এটা জিরো থেকে শুরু হবে, আই থেকে শুরু হবে, আই থেকে শুরু হওয়ার পরে সে কাউন্ট করবে ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলে যাবে। তাহলে আমরা যদি রান করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আই এম পর্যন্ত পাইছে সে, আই হচ্ছে হলো জিরো ওয়ান, আচ্ছা আমরা নিচে যদি লিখি সেক্ষেত্রে আরও ভালো হবে, হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এ পর্যন্ত সে পাচ্ছে, সে ফাইভ পর্যন্ত সে যাচ্ছে, তাহলে সে দেখতেছে হলো এ আই এম পর্যন্ত সে পেলো। এরপরে যে স্পেস, এখানে কিন্তু একটা স্পেস আছেই, এই যে এইটা, এরপরে সে ছয় যদি আমরা দিই তাহলে সে কোথায় যায় দেখি, আমরা যদি এখানে পাঁচের জায়গায় ছয় দেই, এটা রিমুভ করে দেই, যদি আমরা রান করাই তাহলে আমরা দেখতেছি এল পর্যন্ত সে চলে গেছে, তার মানে এই পর্যন্ত ছিল আগে। তাহলে এটা হচ্ছে জিরো, প্রথম হচ্ছে আই হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ,
এ পর্যন্ত সে যাচ্ছে, সে সিক্স পর্যন্ত যখন যাচ্ছে সে তখন এল পর্যন্ত পাচ্ছে। তারপরে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এ পর্যন্ত সে হলো কাউন্ট করতেছে। সিক্স যখন যাচ্ছে সে তখন এল পর্যন্ত পাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের হলো যে আমরা সিলেক্ট করে দিতেছি যে এখান থেকে শুরু হও, জিরো থেকে শুরু হয়ে কতদূর পর্যন্ত সে চলবে। এখানে যদি আমরা বলি থ্রি, থ্রি থেকে শুরু হয়ে টেন পর্যন্ত চলবে, তাহলে সে কতদূর পাবে? এম থেকে শুরু হলো, এখানে এম এটার পজিশন হচ্ছে থ্রি, থ্রি থেকে শুরু হয়ে সে লার্ন পর্যন্ত চলতেছে, লার্ন পর্যন্ত, এখানে এ পর্যন্ত হচ্ছে পজিশন হচ্ছে টেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রিং থেকে স্ট্রিংয়ে কীভাবে আমরা ইন্ডেক্স সিলেক্ট করে দিতে পারি। এরপরে আচ্ছা, আমরা যদি এইখানে সিম্পল একটা জিনিস কল্পনা করি, এটা আপনাদের জন্য হচ্ছে অন কাইন্ড অফ এক্সারসাইজ, আমরা যদি এখানে সিম্পলি লিখি প্রোগ্রামিং এবং এইটা যদি ইন্ডেক্সটা সিলেক্ট করে দিই স্টার্টিং পয়েন্ট ওয়ান এবং এটা হলো মাইনাস ওয়ান পর্যন্ত নেগেটিভ ইন্ডেক্স সিলেক্ট করে দিলাম, তাহলে সে কোনটা শো করাবে একটু ভেবে চিনতে বলবেন। তাহলে সে কতদূর থেকে শুরু করে কতদূর পর্যন্ত শো করাবে? আচ্ছা, আমরা এটা রান করে দেখি। সে এখানে দেখাচ্ছে আর থেকে শুরু হয়ে সে এন পর্যন্ত চলছে, মানে হচ্ছে এখান থেকে সে মাইনাস ওয়ান করছে একটা বাদ নেগেটিভ ইন্ডেক্স, এবং সে এইদিকে দেখতেছে এইখানে একটা বাদ, তাহলে সে হলো আর থেকে শুরু করে এই পর্যন্ত সে চলতেছে। এরপরে আমরা যদি স্ট্রিংয়ের আর একটা উদাহরণ দেখি, তাহলে হচ্ছে এখানে আমরা যদি আগের ইয়ারটা রাখি, আই অ্যাম লার্নিং পাইথন প্রোগ্রামিং, এরপরে আমরা যদি এটার পুরোটাই যদি লেন্থ দেখতে চাই যে এখানে টোটাল কয়টা ক্যারেক্টার আছে আমাদের এই স্ট্রিং এর ভিতরে, তাহলে আমরা এখানে সিম্পলি লিখব লেন্থ ফাংশন ইউজ করে আমরা এখানে দিব কোর্স। এরপরে আমরা যদি এটা রান করাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 32 ক্যারেক্টার এর ভিতরে। সো এটা যদিও আমাদের স্ট্রিং এর ভিতরে এটা এই এক্সাম্পলটা ছিল স্ট্রিং মেথডের, সো আগেরগুলো ছিল আগের এক্সাম্পলগুলো ছিল স্ট্রিংয়ের ফরম্যাটেড স্ট্রিংয়ের। সো এবার যদি আমরা স্ট্রিং মেথড সম্পর্কে কিছু জানি, তাহলে এইটার থেকে সিম্পলি আমরা যেটা যেটা করতে পারি সেটা হচ্ছে এই লাইনটাকে পুরোটাকে আমরা হলো আপার কেজে প্রিন্ট করতে চাই, যে আই অ্যাম লার্নিং পাইথন প্রোগ্রামিং, এটা হলো প্রিন্ট হবে সবগুলো বড় হাতের অক্ষরে। তাহলে এখানে যদি আমরা লিখি প্রিন্ট কোর্স ডট আপার, এরপরে এটা যদি আমরা রান করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই এম লার্নিং পাইথন প্রোগ্রামিং, এটা পুরোটাই আপার কেজে দেখাচ্ছে, তার মানে বড় হাতের অক্ষরে। এটা যদি আমরা লোয়ার কেজে দেখতে চাই, তাহলে সিম্পলি কিছুই না, এটা জাস্ট ক্লোন করে এইখানে আমরা যদি লিখি লোয়ার, এবার যদি রান করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই এম লার্নিং পাইথন সবগুলি ছোট হাতের। এরপরে হচ্ছে এখানে একটু ডিক্লেয়ার করে দেই, আমরা যেটা করতেছি এটা হচ্ছে স্ট্রিং মেথড, আর আগেরগুলো ছিল আমাদের ফরম্যাটেড স্ট্রিং এবং স্ট্রিং। সো এরপরে আমরা যদি দেখি এই দুটো রিমুভ করে দিলাম, এরপরে যদি আমরা ফাইন্ড করি তাহলে কি হবে, প্রিন্ট কোর্স ডট ফাইন্ড করব আমরা প্রোগ্রামিং, এখানে প্রোগ্রামিং লিখলাম, এরপর যদি আমরা এটা রান করি তাহলে সে দেখাচ্ছে প্রোগ্রামিংয়ের অবস্থানটা হচ্ছে 21 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু, এইটা বলছে প্রোগ্রামিংয়ের হলো অবস্থানটা হচ্ছে 21 নাম্বার থেকে প্রোগ্রামিংয়ের প্লেস। তাহলে আমরা সেটা আমরা হলো এই আগে ইন্ডেক্স শিখলাম যে কোথায় আমরা আমাদের কোনটা কত ইন্ডেক্সে জিরো থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলতেছিল, সো এটা হচ্ছে 21 নাম্বার পজিশনে গিয়ে আমরা হলো পাচ্ছি প্রোগ্রামিং। তো এটা হচ্ছে ফাইন্ড। আবার যদি আমরা দেখি যে রিপ্লেস করবো আমরা একটা একটা বিষয়কে রিপ্লেস করতে চাই, এখানে আই অ্যাম লার্নিং পাইথন প্রোগ্রামিং, এইখানে যদি আমরা হলো রিপ্লেস করি প্লেস, রিপ্লেসের জন্য আমাদের হলো দুইটা এখানে প্যারামিটার দিতে হবে এর ভেতরে, রিপ্লেসের ভেতরে এই মেথডের ভেতরে দুইটা প্যারামিটার দিতে হবে। একটা হবে যে আমরা কোনটাকে রিপ্লেস করতে চাই, যদি আমরা আইকে রিপ্লেস করে
আমি চাচ্ছি যে আই রিপ্লেস হয়ে এখানে হবে, আবার নাম দিলাম সাপোজ, তাহলে দেখি এটা রান করে এখানে দেখাচ্ছে, ও সরি সরি সরি, এটা সেক্ষেত্রে সেন্টেন্সটা যদিও ঠিক হচ্ছে না যে রানা এম লার্নিং পাইথন প্রোগ্রামিং, সো এখানে এখানে আমরা তখন এমটা আউট করে দিতে পারি। এখানে আমরা হলো এবার যদি রান করাই তাহলে এখানে রানা লার্নিং পাইথন প্রোগ্রামিং, সো এটা হচ্ছে হলো রিপ্লেস, আমরা হলো কীভাবে একটা টেক্সটকে রিপ্লেস করে দিলাম। আরও যদি আমরা দেখি আগেরটা রাখি, এইখানে আমরা যদি হলো রিপ্লেস করে এখানে দিব হলো এলকে রিপ্লেস করে, সরি পিকে রিপ্লেস করে আমরা হলো দিতে চাই জে। এবার যদি আমরা রান করাই, আই এম লার্নিং জাইথন প্রোগ্রাম, জাইথন জ্রো 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 গ্রামিং, আই এম লার্নিং জাইথন জ্রো গ্রামিং, তাহলে এখানে আমাদের যে পিটা রিপ্লেস হয়ে গেছে, এখানে পি যে যেখানে যেখানে সে পি পাবে সেখানে সেখানে রিপ্লেস করে ফেলছে, এখানে পি পাই সেখানে রিপ্লেস করে ফেলছে, তারপরে হচ্ছে হলো এখানে পি পাইছে সেটা রিপ্লেস করে ফেলছে জে দিয়ে। তাহলে এটা হচ্ছে হলো রিপ্লেস মেথড, স্ট্রিং মেথডের হচ্ছে হলো রিপ্লেস মেথড। এরপরে এরপরে আর একটা বুলিয়ান, যদি আমরা বুলিয়ান ভ্যালু চেক করতে চাই যে আমাদের সেই ঘটনাটা সত্য কি মিথ্যা, যেমন এইখানে পাইথন পাইথন লেখাটা কি এর ভিতরে বা এই কোর্সের ভিতরে যে পাইথন লেখাটা আছে এটা কি সত্য না মিথ্যা, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইখানে এটা রিমুভ করে দেই, দিয়ে আমরা এখানে লিখব একটা স্ট্রিং সিঙ্গেল কোট, এখানে লিখব পাইথন, এরপরে এটার বাইরে দিতে হবে এক্সপ্রেশনটা ইন কার ভিতরে, কোর্সের ভিতরে, সরি এখানে আমরা বলতেছি যে প্রিন্ট পাইথন ইন কোর্স, মানে কি ইন কোর্সের ভিতরে পাইথন আছে কি না, এটা এই ঘটনাটা কি সত্য না মিথ্যা, এটা যদিও রিটার্ন করবে বুলিয়ান ভ্যালু, হয় ফলস রিটার্ন করবে না হলে ট্রু রিটার্ন করবে। আচ্ছা আমরা যদি এটা রান করে দেখি তাহলে বলতেছে ট্রু। আচ্ছা আমরা যদি এইখানে পাইথনের জায়গাতে জাইথন দেই তাহলে সে বলতেছে ফলস, তার মানে আমাদের এই আমাদের এই স্ট্রিংয়ের ভিতরে আমাদের এই কোর্সের ভিতরে জাইথন নামে কোনো কিছুই নাই। আবার যদি আমরা পাইথন দেই তাহলে সে বলতেছে ট্রু, হ্যাঁ এখানে কোর্সের ভিতরে আমাদের পাইথন লেখাটা আছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে প্রথমে যেটা ছিল কনভার্সন, মানে ইয়ার, আমরা হলো বার্থ ইয়ার যেটা বের করলাম প্রথমে সবার প্রথমে সেটা ছিল কনভার্সন, এরপর আমরা শিখলাম ফরম্যাটেড স্ট্রিং, পরে আমরা শিখলাম স্ট্রিং মেথড, স্ট্রিং মেথডের ভিতরে আমাদের কী কী ছিল সেটা হচ্ছে লেন, লেন ফাংশনটা যখন আমরা হলো আরও গভীরে যাব তখন লেনের কাজটা কী আসলে, এটা যে আমরা যে বেসিক্যালি যে ফর্মগুলো ভেরিফাই করা হয় অনলাইনে যে ফর্মগুলো থাকে, আপনারা যদি একটা ফর্মে আপনার নামের অক্ষর যদি ওখানে লিমিট দেওয়া থাকে ম্যাক্স হচ্ছে হলো 50 ক্যারেক্টার্সের বেশি যদি হয়ে যায় আপনার নামটা, সেক্ষেত্রে একটা ইরর দেখায় যে আপনার নাম 50 অক্ষরের বেশি হবে না, সেটার জন্য হলো লেন ফাংশনটা ব্যবহার করা হয়। আবার 255 ক্যারেক্টারের বেশি হলে সেখানে বলে যে হলো ইওর নেম শুডন্ট বি মোর দ্যান 250 ক্যারেক্টার্স, এভাবে যেটা বলে আর কি সেটার জন্য লেন ফাংশনটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আমাদের হলো আমাদের শিখলাম সেটা হচ্ছে আপার, এরপরে হচ্ছে হলো লোয়ার, লোয়ার মেথড এগুলো মেথড, এরপরে হচ্ছে আমরা শিখলাম ফাইন মেথড, স্ট্রিং এর ফাইন মেথড, এরপরে আমরা শিখলাম রিপ্লেস মেথড, এবং ফাইনালি হচ্ছে বুলিয়ান টাইপ ট্রু অর ফলস যেটা ছিল আমাদের এই যে এখানে প্রিন্ট থেকে পাইথন ইন কোর্স ছিল। আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্ত ছিল, পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। যদি আজকে টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্র আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। সো দেখা হবে পরবর্তী পর্বে, টিল দেন টেক কেয়ার।